ওয়েল আজকের ভিডিওতে অবশ্যই হ্যাকের বিষয়টি থাকবে, তারও পাশাপাশি কেন হুমকি দিল ইটস কাব্বো এবং এই ঘটনার সাথে সেভেন স্পোর্ট টোয়েন্টিও জড়িয়ে রয়েছে, ব্যাপারটি অবশ্যই মূল ভিডিওতে ক্লিয়ার করব। আর মূল ভিডিওটিকে শুরু করার পূর্বে চ্যানেল রিলেটেড একটি কথা বলতে চাই। আপনারা হয়তো কমিউনিটি পোস্ট খেয়াল করেছেন যেখানে চ্যানেলের নাম পরিবর্তন করার জন্য একটি পোস্ট করেছিলাম। এখানে মূল বিষয়টি হচ্ছে চ্যানেলের নামটা অনেক বড় হয়ে গিয়েছে, নামটাকে মূলত ছোট করতে চাই এবং তার পাশাপাশি আমার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে রিলেটেড একটি নাম দিতে চাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে অনেক ভালো ভালো নামগুলোকে সাজেস্ট করেছেন, তাই যে সকল ব্যক্তিরা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের নামগুলোকেও দেখতেছি, তাছাড়াও আমার কাজের সাথে রিলেটেড কোনো নাম আরো ভালো নাম খোঁজার চেষ্টা করতেছি। হয়তোবা অতি দ্রুত আপনারা চ্যানেলের নামটিকে পরিবর্তিত হতে দেখতে পারেন। যা হোক, এখন আমাদের মূল বিষয়টিতে ফিরে আসা যাক। প্রথমে বিষয়টি হচ্ছে অ্যাডভান্স গেমিং কে কেন রিপ্লাই দিল ইটস কাব্বো। আপনারা অবশ্যই দেখেছেন ইটস কাব্বো তার ইউটিউব চ্যানেলে বিটুকের গেমপ্লের উপরে রিয়াকশন দিয়েছিল এবং সেটি তিনি নিজে রেকর্ড করেছেন স্পেক্টে থেকে বলে সেটাও তিনি জানিয়েছিল। তবে এই বিষয়টির উপরে ভিডিও আপলোড করে অ্যাডভান্স গেমিং, যেখানে অ্যাডভান্স গেমিং এমনটা দেখাচ্ছিল এটি মূলত বিটুকে ছিল না, তার পাশাপাশি সেখানে তিনি বলেছিলেন ইটস কাব্বো কে সেখানে এরকমের কোনো সুযোগই দেওয়া হয় না। অ্যাডভান্স গেমিং কি বলেছিল সেটি আগে আমরা দেখে নেই। সে সুন্দর করে বলেছে বিটুকের গেমপ্লে নিজে বসে দেখেছে, কিন্তু এই ভালের সুযোগ তো তাকে দেয় না। বেশিরভাগই এই সুযোগ সেভেন ফোর টোয়েন্টি মানে আলামেন ভাইকে দিত রিয়াকশন দেওয়ার জন্য, তাকে তো এই সুযোগ দিবে না। তুই কি করবে? বানিয়ে বানিয়ে কাহিনী করবে। দেখবা বিটুকে নিয়ে যে ভিডিওটা সব জায়গাতেই মোটামুটি বিটুকে নামক প্লেয়ার ইউআইডিটা হাইড করে, কিন্তু এই জায়গাটাই দেখিয়ে দিছে কার ছিল। 3881267727 আসলো এসপি মামুতি এফএফ। যদিও অ্যাডভান্স গেমিং এমনকি ইটস কাব্বোর সেই ভিডিওটি অনেক আগে, তবে রিসেন্টলি ইটস কাব্বো আরো একটি ভিডিও আপলোড করে, সেটিও ছিল বিটুকের উপরে। আর সেই ভিডিওতে তিনি মূলত অ্যাডভান্স গেমিং এর নাম উচ্চারণ করেন না, কিন্তু রিপ্লাই দিয়েছিল একটু ভিন্নভাবে। আর এখানে সেভেন ফোর টোয়েন্টি জড়িয়ে রয়েছে সেই কথাটি বললাম, কারণ অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে এমনটা বলতেছিল যে সেভেন ফোর টোয়েন্টি ইটস কাব্বোকে এই সকল ভিডিওগুলোকে কালেক্ট করে দেয় যা অলরেডি আপনারা অ্যাডভান্স গেমিং এর ভিডিওতে দেখেছেন। এই সকল বিষয়গুলো নিয়ে কি রিপ্লাই দিয়েছিল ইটস কাব্বো তার সামান্য একটি ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে ইটস কাব্বোর ভিডিও থেকে। সুযোগ পায় না তাই নাকি আমি ভুয়া ভিডিও বানাই? ওর আব্বারে নাকি হচ্ছে ডাইকা নিয়ে যায়, তো ওই আন্টির ছেলেকে উদ্দেশ্য করে বলতে চাই, শোন আন্টি ছেলে বোকা চোকা, তোর আব্বারে যা জিজ্ঞাস, তোর আব্বারে মিনাসার বারে পরিচয় করাই দিছিল কিডা, আর তোর আব্বা কার কাছে আইসা কইছিল হাত জোর করে যে আমার মিনাসার বারে একটু পরিচয় করাই দিস ভাই, নাইলে আমার মান সম্মান থাকতেছে না। আর ওরে ভালোবাসি দেখা, ওর মান সম্মানটা রাখার জন্য ওরে আমি মিনাসার বারে পরিচয় করাই দিতাম, যখন সে মিথ্যাচার গুলা দেখি চান্দি চুন্দি ছিঁড়া যায়, ঠিক আছে। বেশি টেড়িবেড়ি করলে ফেস টেস যা কিছু সামনে আসে রিভিল মেভিল কইরা পিছন মারা দিবে একদম নগদ, দেখবি রাস্তাঘাটে মানুষজন ধরে মারতাছে, ঠিক আছে সাবধান থাকিস। অবশেষে ম্যাডম্যান থেকে রিপ্লাই পাওয়া গেল, যদিও এটি এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল রিপ্লাই না, তবে ছোটখাটো একটা রিপ্লাই। রিসেন্টলি এক ব্যক্তি তার কমেন্ট সেকশনে হ্যাকের বিষয়টি নিয়ে কমেন্ট করেন, যার রিপ্লাই স্বরূপ ম্যাডম্যান লেখেন, ভাই একটা কথা বলি, আজকে থেকে 2 বছর আগে থেকে এমনই খেলি, ওয়াইটিতে একটু ঘুরে দেখো, নাম খারাপ করার জন্য সবাই তোমার পিছে লাগবে, এটাই বিডি ভাই। ম্যাডম্যান 777 এর রিপ্লাই স্বরূপ সেই ব্যক্তি আরো একটি রিপ্লাই করেছিল, তবে গাইস আরো একবার বলতে চাই এটি কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল রিপ্লাই না। আমরা আশা রাখবো অতি দ্রুত ম্যাডম্যান কিংবা অন্য কোনো মাধ্যমে এই বিষয়টির উপরে ক্লিয়ার করে একটি ভিডিও আসবে, যেখানে হয়তো বা পুরো বিষয়টি ব্যাখ্যা করবেন তারা, সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এন্ড এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে আই এম সজিব থেকে। রিসেন্টলি ম্যাডম্যান এর হ্যাকের বিষয়টি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং অবশেষে আই এম সজিব ভিডিও আপলোড করে। এখানে ভিডিওতে মূলত আই এম সজিব এই সকল বিষয়গুলোকে দেখানোর পাশাপাশি বলেন ম্যাডম্যান কে কিছু না বলে ইটস কাব্বোকে বলার জন্য। এখানে হয়তো বা প্রশ্ন আসতে পারে ইটস কাব্বোকে কেন ধরবে, এই বিষয়টি নিয়ে বলেন যেহেতু ইটস কাব্বো এই সকল ব্যক্তিদেরকে প্রমোট করতেছে, অর্থাৎ হ্যাকার প্রমোট করতেছে, এই কোন অডিয়েন্সদেরকে মূলত ইটস কাব্বোকেই ব্যাপারগুলোর জন্য দোষারোপ করার জন্য তিনি বলতেছিলেন। এই ব্যাপারে কি বলেছিল আই এম সজিব তার ভিডিওতে তার সামনে একটি ক্লিপ তার ভিডিও থেকে। পাগল ছেলে বলে প্রমোট করেছিল, এই পাগল ছেলে নাকি বিশ্বের সেরা প্লেয়ার, হ্যান্ড প্লেয়ার, টেন প্লেয়ার, বাল প্লেয়ার, চ্যাডার বালের প্লেয়ার। এখন কথা হচ্ছে ম্যাডম্যানকে চুদার টাইম নেই, তোমরা জাস্ট এটা মনে রাখো ম্যাডম্যান হচ্ছে কাব্বোর স্কোয়াডমেট, যে কাব্বোর স্কোয়াডে খেলে। কাব্বো তাকে অনেকবার প্রমোট করছে, এর বেশি কিছু তোমরা মাথায় নিবা না, এই ম্যাডম্যানকে নিয়ে তোমরা কিছু মাথায় নিবা।
না কারণ আমি চাই না আমার এই ভিডিওর মাধ্যমে কোনো হ্যাকার প্রমোট হোক এই ভিডিও বানানোর পর ম্যাডম্যানের চ্যানেলে কেউই যাবে না গেলে যাবে হচ্ছে কাব্বোর চ্যানেলে কারণ এসব হ্যাকার ট্যাকারের যোগ্যতা নাই সাপোর্ট পাওয়ার এই কাব্বোই প্রমোট করে এগুলোরে সাপোর্ট দিচ্ছে সো যারে ধরতে হবে তোমরা তাকেই ধরবা এই সব পোলাপানদের ধরে তো লাভ নেই এন্ড এখন আমাদের সর্বশেষ টপিকটি হচ্ছে সাদিকুল গেমার থেকে বর্তমানে চলমান পরিস্থিতি অর্থাৎ মহানবীকে কটূক্তি করার বিষয়টি নিয়ে সাদিকুল গেমার একটি ভিডিও আপলোড করে যেখানে সে মূলত অনেকগুলো রেফারেন্স দেয় অর্থাৎ ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মের বিষয়বস্তুগুলো নিয়েও তিনি অনেকগুলো রেফারেন্স টানেন যেখানে তিনি ব্যাপারগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেন অনেক সুন্দরভাবে তো চলুন দেখে আসি সাদিকুল গেমার কি কি রেফারেন্স দিয়েছিলেন আর আপনি যদি পুরো ভিডিওটিকে দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে দেখতে পারেন তো চলো এবার আমরা হিন্দু ধর্মের কিছু ইতিহাস জেনে আসি রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করে তখন সীতার বয়স ছিল মাত্র 6 বছর রেফারেন্স হিসেবে তোমরা স্কন্দ পুরাণ 2-3 দেখতে পারো ও হিন্দু তারা জয় শ্রীরাম বলে যাদের উপাসনা করে তাদের ঈশ্বর 6 বছরের সীতাকে বিয়ে করে শিশুকামী হলো না অথচ অন্যদিকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের বিয়ে করে 9 বছর বয়সে সংসার করায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শিশুকামী হয়ে গেল ইয়াপ গাইস আজকের ভিডিওটি পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে আপনাদের সকলের সাথে দেখা হতে পারে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ